ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো সান্ডালিনা শ্যানন। সপ্তাহ ঘুরে আমি অ্যানি খান চলে এসেছি আপনাদেরই সবার ফেভারিট শো সান্ডালিনা শ্যাননে। হোপফুলি আপনারা ভালো আছেন, আর আমি সবসময় চাই আপনারা ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমরা সবসময় চাই আপনারা ফ্যাশনেবল থাকুন, আর ফ্যাশনেবল থাকতে হলে জানা চাই ফ্যাশন আপডেটসগুলো। তাই তো আমরা আমাদের অনুষ্ঠানে একজন মডেলকে আমন্ত্রণ জানাই, যার মাধ্যমে দেখিয়ে থাকি নিত্য নতুন ফ্যাশন ট্রেন্ডস এবং সেই সাথে চমৎকার একটি মেকওভার। চলুন না আমরা আমাদের আজকের এপিসোডটি দেখে নিই। প্রত্যেক এপিসোডে একজন নতুন মডেলকে আমরা আমন্ত্রণ জানাই, আজকে আমন্ত্রণ জানিয়েছি এমাকে। চলুন কথা বলে নিই তার সাথে। ভিউয়ার্স, কথা বলবো আমাদের আজকের মডেল এলমার সাথে। চলুন, হ্যালো এলমা, ওয়েলকাম টু আওয়ার শো সান্ডালিনা শ্যানন, কেমন আছো? থ্যাংক ইউ আপু, ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, খুব ভালো লাগছে আজকে তুমি আমাদের প্রোগ্রামে এসেছো। সো তোমার কাছে শুরুতেই জেনে নিই, তুমি কি আমাদের প্রোগ্রামটা দেখতে? অবভিয়াসলি, ইভেন তো আমি এই প্রোগ্রামটাকে অনেক পছন্দ করি। আমি যখন ফার্স্ট দেখি তখন আমার মনে হচ্ছিল কত সুন্দর করে একটা মডেলকে প্রেজেন্ট করা হয়। আই উইশ আমি ওখানে থাকতে পারতাম, আর আজকে আমি এখানে। অ্যান্ড সেটা তোমার স্মাইল দেখে বোঝা যাচ্ছে যে তুমি, ইউ আর সো হ্যাপি। শুরুতে একটা প্রশ্ন করে নিই, তোমার কাছে কি মনে হয় ফ্যাশন অ্যান্ড স্টাইল বলতে তুমি কি বুঝছো? রেগুলার আমাদের লাইফের মধ্যে ফ্যাশন আর স্টাইল যদি নাই থাকতো, আমরা কিন্তু নিজেকে প্রেজেন্টই করতে পারতাম না, মানে এই জেনারেশনে। সো এটা হচ্ছে নিজেকে প্রেজেন্ট করার, লাইক বর্তমানে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আমার ব্যাপার। এবং সেই সাথে দেখি যে আমরা ফ্যাশনটা যেটা হয় যে আমরা যে ধরনের ফ্যাশন করতো ঘুরে ফিরে, কিন্তু সেগুলা রোলিং হয় না। আমার কখনো দেখবো শর্ট কামিজ চলছে, কখনো লং কামিজ চলছে। সো এখন একটু জেনে নিই, কতদিন হলো মিডিয়াতে কাজ করছো? আমি মিডিয়াতে আছি হচ্ছে 2 বছরের বেশি হবে। বাহ, গুটি গুটি করে অনেকখানি বছরই পার করে এসেছে। হ্যাঁ, বাট রেগুলার কাজ ফার্স্টে করা হয়নি, বাট রিসেন্ট আমার খুব কাজ করা হচ্ছে। তো শুনে খুবই ভালো লাগলো যে এখন হর হামেশাই কাজ করছো। সো প্রথম কাজে একটু ফেরত যাই, আমরা প্রথম কাজ কে ছিল? আমার ফার্স্ট কাজ ছিল হচ্ছে একটা শর্ট ফিল্ম, যেটা ছিল হচ্ছে ওপিসি টাইপ একটা শর্ট ফিল্ম। ওখানে একটা ছোট ক্যারেক্টার ছিল যে কিছু সিনিয়র আর্টিস্ট যারা, ওদের সাথে হচ্ছে আমাকে তার নাতির গার্লফ্রেন্ডের ক্যারেক্টার একটা। সো ফার্স্ট যখন আমি হচ্ছে ক্যামেরার সামনে যাই, খুব কম অল্প একটা পার্ট ছিল যেহেতু শর্ট ফিল্ম, আর 2 সেকেন্ড অর 3 সেকেন্ড এরকম ছিল। সো ফার্স্ট যখন আমি বুঝতেছিলাম না আমি কি করব, মানে আমার এত অল্প টাইমের মধ্যে কি করে প্রেজেন্ট করব, সেটাই। আর ক্যামেরার সামনে তো এত ইউজ টু ছিল না ফার্স্ট টাইম। সো ফার্স্ট মার্ক কোনটা, লাস্ট মার্ক কোনটা, আমি বুঝতেছিলাম না আমার কি করতে হবে এক্স্যাক্টলি। তো দেন হচ্ছে কাজ করতে করতে এখন টোটালি মানে ব্যাপারটা হালকা পাতলা বুঝতে পারি। আচ্ছা, প্ল্যান কি আছে, মডেল হবে না অ্যাক্ট্রেস হবে? আমার মেইনলি হচ্ছে অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস হওয়ার জন্যই আমার মিডিয়াতে আসা। সো আমি মেনলি হচ্ছে কাজ করছি নাটকে, সো অ্যাক্টিংটাই, আই লাভ অ্যাক্টিং। যেহেতু বলছিলে যে তুমি অ্যাক্ট্রেস হতে চাও, আর অ্যাক্টিং করা মানে অনেক সাধনা করতে হয়, অনেক ধৈর্য থাকতে হয়, সো তুমি তোমার নিজেকে কী করে তৈরি করছো? অ্যাট ফার্স্ট হচ্ছে ধৈর্য শক্তিটাকে বাড়িয়েছি, বিকজ আমরা যেমন হচ্ছে, আমি তো মেন ক্যারেক্টার এখনও করছি না, সাইড রোলে, যেমন হচ্ছে বোন ফ্রেন্ড এইসব ক্যারেক্টার করছি। তো যখন সিনিয়র আর্টিস্টরা কাজ করছে তখন হচ্ছে পর্দার আড়াল থেকে, ক্যামেরার পিছন থেকে একটু আপুদেরকে ফলো করি। বাহ, এটা খুব ভালো যে কিভাবে করে কাজ করছে। হ্যাঁ, ওদের মুভমেন্ট, ওদের এক্সপ্রেশন দেখে দেখে শিখছো, সেটা বুঝে গিয়েছি যে সিনিয়রদেরকে তুমি ফলো করছো, এটা ভেরি গুড। এবার একটু তোমার পার্সোনাল ব্যাপারে আসি, যে তোমার কি পছন্দের জিনিস, কি সে ড্রেস আপের ক্ষেত্রে কি ধরনের ড্রেস পরতে পছন্দ করো, কি ধরনের কালার পছন্দ? আমি হচ্ছে ঘুরে ফিরে কেন জানি আমি সেই পিঙ্কে যে আটকায় যাই। ওকে, পিঙ্ক কালার ড্রেস পছন্দ করো, কামিজ পরতে পছন্দ করো, শাড়ি পরতে পছন্দ করো, অর ওয়েস্টার্ন? আমি সব ধরনের ড্রেস পরি, স্পেসিফিক আমি ওই জিনিসটাই পছন্দ করি সেটা না, আমি এক এক ড্রেসে এক এক লুকে যাই, জায়গা অনুযায়ী হচ্ছে, বা কোথায় যাচ্ছো, কি ধরনের প্রোগ্রামে যাচ্ছো, তার উপর সেটা আমি একটু মেইনটেইন করি। হেয়ার এন্ড স্কিনের যত্ন কি করে নিচ্ছো? হেয়ারের যত্ন
নেই না, আমি চুল কাটতে পছন্দ করি না, আমার বড় চুল অনেক পছন্দ, তো বড় হচ্ছে এটাকে হতে দেই, আর যদি বেশি একটু বাজে লাগে তখন হচ্ছে সামনদিক একটু ট্রিমিং একটা। হ্যাঁ, তুমি বলছিলে যে তুমি লং হেয়ার পছন্দ করো কিন্তু যত্ন নাও না, তাহলে লং কি করে হবে? আই ডোন্ট নো, একা একা লং হয়ে যায়। ইভেন আম্মু যখন মাঝে মাঝে আমার চুলে হঠাৎ করে আমি পড়তেছি, পিছন দিয়ে দেখতেছি কিছু একটা চুলের মধ্যে পড়তেছে, তার মানে মা যত্ন নিয়ে দেয়, তেল দিচ্ছে, তখন আ মা কি করতেছে এটা, আমি তো তেল একদমই লাইক করি না, আমার তেল দিলে যেমন শ্বাসকষ্ট হয়, আমি চুলের একদমই যত্ন নিই না। মেন্টালি একটা ব্যাপার, বাট চুলের জন্য যেমন আমরা খেতে পছন্দ করি, আমাদের খাওয়াটা দরকার বেঁচে থাকার জন্য। আমি হচ্ছে আম্মু যেটা বলে আমলকি খেতে, তো আমি আমলকিটা খাই, এই জন্যই মেবি আমার চুল গ্রো হয়, আই থিংক। ওকে, সিক্রেট বলে দিলে আমাদেরকে। হ্যাঁ হ্যাঁ। এন্ড স্কিনের যত্ন কি করে নিচ্ছো? টোটালি স্কিনের যত্ন নেই না আমি, জাস্ট হচ্ছে এই যে মেকআপ করেছি, বাসায় যে একটু ভালোমতো ফেসটা ওয়াশ করে ফেলবো, শেষ। বাহ, আচ্ছা তুমি তো জানো যে তোমাকে একজন ফ্যাশন এক্সপার্টের কাছে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করবো, চলো তাহলে দেরি না করে আমরা চলে যাই একজন ফ্যাশন এক্সপার্টের কাছে। ইয়া, আই এম এক্সাইটেড। আনছো ভিউয়ার্স, আমাদের আজকের মডেল ইলমাকে নিয়ে যাবো একজন ফ্যাশন এক্সপার্টের কাছে, চলুন। ভিউয়ার্স, আমাদের আজকের মডেল ইলমাকে নিয়ে চলে এসেছি ফ্যাশন হাউস ক্লাব হাউসে, আর এই মুহূর্তে ফ্যাশন ডিজাইনার হিসেবে আমাদের সাথে আছেন জামান মির্জা, চলুন কথা বলে নিই তার সাথে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো স্যান্ডালিনা শানন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, ভীষণ ভালো লাগছে, আমি এই প্রথমবারের মতো ক্লাব হাউসে এসেছি এবং চারপাশে এত সুন্দর সুন্দর ড্রেসেস দেখেছি, খুবই ভালো লাগছে সিরিয়াসলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। সো আপনি তো জানেন যে আমরা সবসময় স্যান্ডালিনা শানন একজন মডেলকে নিয়ে এক্সপেরিমেন্ট করি, সো শুরুতে আমার মডেলের সাথে পরিচয় করিয়ে দিই, আমাদের আজকের মডেল ইলমা। হ্যালো, কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সো ইলমাকে নিয়ে যেহেতু এক্সপেরিমেন্ট করব, আমার মনে হয় ও কি ধরনের ড্রেস পরতে পছন্দ করে একটু জিজ্ঞেস করে নিতে পারেন। ওকে, তো আপনি কি ধরনের ড্রেস সবসময় পছন্দ করেন? আমি সব ধরনের ড্রেস পরতে পছন্দ করি, আপনি সবকিছুই আমার উপর অ্যাপ্লাই করতে পারেন। ওকে, নাইস। ও আসলে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, সো আমরা আজকে জামান ভাইয়ের কাছে জানতে চাই ওকে কি ধরনের ড্রেস পরলে ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করে দেন। ওকে, সবসময় তো নিজের পছন্দে ড্রেস পরে থাকেন, তো আজকে আমি কিছু দেই আপনার জন্য। ওকে ওকে, তাহলে আমরা ফার্স্ট ড্রেসটা সিলেক্ট করে ফেলি। যেহেতু আপনি যে ড্রেসটা পরে আছেন, আই থিঙ্ক আপনি একটু সফিস্টিকেটেড কিছু পছন্দ করেন, সো আই থিঙ্ক এটা আপনার সাথে সুন্দর একটা টপস পেয়েছি, টোনের সাথে খুব ভালো যাবে, আর এটার সাথে যদি বটমস দিতে চাই তাহলে আই থিঙ্ক একটা ক্যাজুয়ালি একটা প্রিন্টেড চিনোস এটার সাথে খুব ভালো লাগবে আপনাকে, ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, এটার ফেব্রিক্সটা হচ্ছে কিসের উপর? হ্যাঁ, এটা হচ্ছে শামু সিল্ক, বটমসটা হচ্ছে চিনুস, এটা হচ্ছে টুইল, 100% কটন, সো প্রিন্টেড, সো এটা একটা সামার লুক দিবে আপনাকে। এখানেও দেখছি যে সুন্দর একটু পার্লের কাজ করা আছে, মানে মেয়ে মানুষ মানে হচ্ছে যে ওরা একটু এথনিক টাচটা পছন্দ করে, তো আমরা চেষ্টা করেছি যে একটা ওয়েস্টার্ন প্যাটার্নের উপরে একটু এথনিক টাচ দিয়ে যদি কিছু করা যায়। অনেকেই আছে যে অনেক হেভি এথনিক পছন্দ করে না, যে একটু সিম্পলিসিটিটা খুব পছন্দ করে, সো দ্যাটস ওয়াই আর কি টু ট্রাই করা আর কি। ওকে, সুন্দর একটা ড্রেস পেয়ে গেলাম তোমার জন্য, নাইস কম্বিনেশন। এন্ড সেকেন্ড কি থাকছে ওর জন্য? ওকে, সেকেন্ড, আপনি শাড়ি পরেন? আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি, আর সেটা যদি পিঙ্ক কালার হয় তাহলে তো কথাই নেই। আচ্ছা, ওকে, শাড়ি পরতে পারেন? হ্যাঁ, পরতে পারি। মানে কত ফাস্ট পরতে পারেন? একটু তো লেট হয় কুচি দেওয়া। ওকে, লেট হয়। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে মানে আমাদের কনসার্ন, যে শাড়িটা পরতে গিয়ে অনেকেরই অনেক শখ থাকে শাড়ি পরার, বাট শাড়িটা পরতে গিয়ে অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনে পড়ে। হ্যাঁ, সেটার জন্য আমি চাচ্ছি যে যেহেতু পিঙ্ক কালার আপনার পছন্দের, ওকে, আপনার জন্য মানে আমরা একটা শাড়ি করেছি, সেটা হচ্ছে প্যান্ট শাড়ি, মানে রেডি শাড়ি বলতে পারেন, যে আপনার এটার জন্য আলাদা করে ওই প্লিটটা ক্রিয়েট করতে হবে না, আপনি এটা জাস্ট পরবেন, উপরে টপসটা পরবেন, জাস্ট এই জিনিসটা এখানে রাখবেন, পিন করে দিবেন। কি সুন্দর, আমি অলরেডি দেখা শুরু করেছি আসলে প্যাটার্নটা কি, ব্যাপারটা কি। আই থিঙ্ক এটা পরার পর আপনার একটা 70s এর একটা লুক দিবে, যেহেতু আপনি মেবি মডেলিং করছেন, রাইট? ওকে, সো খুবই সুন্দর একটা থিমের মধ্যে, এন্ড এটা করা হয়েছে জর্জেটের উপর। হ্যাঁ, জর্জেটের উপর, এন্ড
টপসটাও জর্জেটের উপরে খুবই সফিস্টিকেটেড এন্ড এটা সামারের জন্য খুব ভালো একটা কমফোর্টেবল একটা থ্যাংক ইউ ওকে ওকে থ্যাংক ইউ ইউ অলসো এন্ড থার্ড কি থাকছে আচ্ছা থার্ড স্টাডি করছেন জি ওকে সো দেখা যাচ্ছে যে ক্লাসে যাচ্ছেন তাড়াহুড়া করে কিছু একটা পরে যেতে চান টু পিস অর থ্রি পিস ওকে টু পিস অর থ্রি পিস তো আবার একটু ভালো দেখা যাওয়া লাগবে সো ওকে তার জন্য আই প্রেফার এই টু পিসটা আপনি ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে মানে একটা সামার লুক দিবে আর আমরা আপনি খেয়াল করে দেখবেন যে যে তিনটা ড্রেসই আপনার জন্য দিয়েছি তিনটা ড্রেসের যে কালারগুলো এগুলো হচ্ছে এখন ট্রেন্ডি একটা কালার মানে আমরা সম্পূর্ণ ট্রেন্ড ফোরকাস্ট করে দেন কালারগুলো মাথায় রেখে আর কি সিলেক্ট করেছি হ্যাঁ পিওর মিক্স কটন খুবই কমফোর্টেবল এটার সাথে সিম্পলি একটা ট্রাউজার আপনি খুবই কমফোর্টেবলি পরতে পারবেন ইজি টু মুভ দেখেছো কি সুন্দর প্রশ্ন করে করে সুন্দর সুন্দর ড্রেস দিয়ে দিল তোমাকে আমি জানি তুমি এখানে আর দাঁড়িয়ে থাকতে চাচ্ছ না আমি এখন এগুলো সবগুলো ট্রাই করব ট্রাই করে ফলো প্লিজ থ্যাংক ইউ সো আমাদের মডেল কে তো খুব সুন্দর সুন্দর ড্রেস দিয়েছেন সে খুবই হ্যাপি এন্ড আমি এখন জানতে চাই যারা আমার মতো এই প্রথম ক্লাব হাউসে আসবে আজকে আমি এসে অনেক কিছু আইডিয়া পেয়ে গেলাম যে এত সুন্দর সুন্দর ড্রেসের কম্বিনেশন এখানে আছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে সবাই সব ধরনের ড্রেসই পাবে তো তারপরে একটু দর্শকদের জন্য জানাতে চাই যে কি ধরনের ড্রেস আপনারা প্রেফার করেন কিংবা কি ধরনের ড্রেস রাখছেন ছেলে এবং মেয়ে বোথ যে কোনো একটা এজ রেঞ্জ রাখেনি সব ধরনের এজের মানুষজন এখানে এসে কিছু না কিছু পাবে তাদের জন্য ইনশাল্লাহ যারা খুব ফ্যাশন ফলোয়ার্স লাইক তাদের জন্য আমরা আমাদের আমাদের একটু কনসার্নটা বেশি বিকজ তারা কিন্তু অনেক সাহসী মানে আমাদের বাংলাদেশে এখন 0.5% ট্রেন্ডি পিপল সো আমরা খেয়াল করছি যারা মানে ফ্যাশনটা ব্যাপারে এখন কনশিয়াস তাদের জন্য কিছু করা যেহেতু এখন নেটের যুগ সবাই নেট থেকে অনেক ফ্যাশনের ব্যাপারে অনেক কিছু কি ধরনের ফ্যাশন থেকে কি ধরনের স্টাইল সে নিজের জন্য চয়েস করবে সো সবাই কনশিয়াস তো তাদের জন্য কিছু করা এটা একটা চ্যালেঞ্জিং তো সবার জন্য করার চেষ্টা করছে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে যে ধরনের ড্রেসগুলো চলছে তার মানে সেগুলো আমরা এখানে আসলেই পাবো ক্লাব হাউসে সেটা ক্লাব হাউস কি কোনো কালারের উপর ফোকাস করছে যে দেখলাম ওকে খুব সফিস্টিকেটেড কিছু কালার দেওয়া হয়েছে আমরা আমাদের ফার্স্ট মোটোটাই হচ্ছে যে আমরা সিম্পলিসিটিটা খুব রাখছি যে সবকিছুর মধ্যে মানে সিম্পলিসিটিটা একটা এলিগেন্ট হইতে পারে একটা অ্যাটিটিউড হইতে পারে মানে সব সময় যে একবারে চাকচিক্য খুব বেশি গর্জিয়াস এর মধ্যে না রেখে একদম সুদিং একটা ব্যাপার আছেন মানুষ কিন্তু এখন ওরকম হয়ে যাচ্ছে আপনি দেখলে দেখবেন বিয়ে শাদীতেও এখন হ্যাভি জুয়েলারি ইউজ করতেছে সবাই লাইট জিনিসে যাচ্ছে সো ট্রেন্ডটাও এখন ওইদিকে যাচ্ছে তো আমরা ট্রেন্ডটাকে ফলো করে মানে যতটা মানে লাইট কিছু দেওয়া যায় লাইটের মধ্যে খুব ক্লাসিক কিছু দেওয়া যায় কোয়ালিটির উপর অনেক বেশি আমরা খেয়াল রাখছি এই তো থ্যাংক ইউ চেষ্টা করছি শেয়ার করলে আমাদের মডেলের জন্য অপেক্ষা করি ওকে Thank you.
ওর স্মাইল দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা ড্রেসই ও অনেক বেশি পছন্দ করেছে, রাইট? রাইট। তারপরেও বলো কোনটা বেশি পছন্দ হয়েছে? অবভিয়াসলি শাড়িটা। ওকে। আমি আসলে অনেক বেশি পছন্দ করেছি বিকজ এটা হচ্ছে একটু একদমই নতুন ধরনের কিছু। তবে লাইক পড়ার সময় মনে হচ্ছিল এত ইজি আর একটু কিভাবে হয়, শাড়ি পরতে হলে আমি এখান থেকেই শাড়ি নিয়ে যাবো। হ্যাঁ, এই রেসপন্সটা আমাদের দরকার ছিল, মানে সেটা পেয়ে গেল ভাই। থ্যাংক ইউ। একদম তো ওর সারপ্রাইজ ড্রেস রেখেছি একটা ফটোশুটের জন্য, সেটা আমরা দিয়ে দিই। ওকে, হোপ ইউ লাইক ইট। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চ্যানেলিনা শ্যারনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন তার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমাদের আজকের মডেল ইরমাকে নিয়ে যাবো একজন বিউটি এক্সপার্টের কাছে, দেখে নিব তার সারপ্রাইজ ড্রেসের সাথে কি ধরনের মেকওভার হয়। চলুন না দেখে নি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমার সাথে মডেল হিসেবে আছে এলমা, আর এলমা নিয়ে এসেছে একটি ওয়েস্টার্ন ড্রেস, আর এই ওয়েস্টার্ন ড্রেসের সাথে ম্যাচ করে আমি আজ ওর একটি খুব সুন্দর মেকআপ দিব। প্রথমেই বেজ মেকআপ দিয়ে শুরু করছি। প্রথমে আমরা একটু হালকা বেজ দিয়ে নিচ্ছি, সুন্দর করে চেপে চেপে পুরো ফেসে আমরা বেসটা বসিয়ে নিচ্ছি। যেহেতু এখন গরম, গরমের সময় আমরা একটু ওয়াটার বেজ মেকআপটা দিচ্ছি, লিকুইড মেকআপটা কম ইউজ করেছি যেন মেকআপটা অনেক সময় ধরে থাকে। লং লাস্টিং মেকআপের জন্য আমরা প্রথমে একটু প্যান স্টিক দিয়ে, এরপরে প্যানকেক এবং ফেস পাউডার দিয়ে পুরো ফেসটাতে আমরা মেকআপটা বসিয়ে নিচ্ছি। এরপরে চলে যাচ্ছি আমরা আইব্রো। বেজ মেকআপ কমপ্লিট, এরপরে আমরা ওর ব্রুটা সুন্দর করে এঁকে নিব, এবং এরপরে আমরা ওর টপসের সাথে ম্যাচ করে গ্রিন এবং ইয়েলো দিয়ে আইটা করে নেব। সুন্দর করে আইব্রোসটা ফার্স্টে আমি একটু সাইডগুলো এঁকে নিচ্ছি, এরপরে ভিতরটা ওর আইব্রোসের কালার অনুযায়ী আমরা লাইট ব্রাউন করে করে নেব। এরপর আমরা পুরো ফেসটা কন্ট্রোলিং করে নিব, নাকটা এবং গালটা ব্লাশিং করে নিব, এবং লিপস্টিকটা ওর ড্রেসের সাথে ম্যাচ করে দিয়ে নিব।
ক্লিয়ার সো মেকআপ কমপ্লিট এরপরে চলে যাচ্ছি আমরা হেয়ার স্টাইলে যেহেতু ও একটা ওয়েস্টার্ন ড্রেস পরেছে সেজন্য আমি ওর স্টাইলটাও কিন্তু একটু ওয়েস্টার্ন টাইপেরই দিব চুলটা পুরোটা পেঁচিয়ে বার্ন করে দিব এক সাইডে একটা মেসি বার্ন করব এলমার টোটাল মেকওভার কমপ্লিট আমার খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে চলুন ওর কাছে জেনে নিই ওর কেমন লেগেছে এলমা কেমন লাগছে তোমাকে সত্যি কথা বলবো আমার সবথেকে বেশি ভালো লেগেছে আই মেকআপ আইটা জাস্ট অসাম হয়েছে দেন বেস্টটাও খুব ভালো হয়েছে ভালো লাগছে সব মিলিয়ে আর হচ্ছে হেয়ার স্টাইল তো জাস্ট অসাম আপু এত ইউনিক একটা হেয়ার স্টাইল তুমি দিয়েছো আমাকে আমার জাস্ট লুকটাই চেঞ্জ করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা লুক দাও ইলমা তোমাকেও অনেক ধন্যবাদ ভিউয়ার্স তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওয়াও ইলমা লুকস সো বিউটিফুল আর এটা পসিবল হয়েছে আমাদের বিউটি এক্সপার্টের কারণে তার সারপ্রাইজ ড্রেসের সাথে মানানসই একটি মেকওভার দেওয়ার চেষ্টা করেছেন তিনি আর হ্যাঁ ভিউয়ার্স আপনারা চাইলেই কিন্তু আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য স্ক্রিনে দেখানো অ্যাড্রেসটি নোট করে নিন একটু একটু মন খারাপ নিশ্চয়ই ভাবছেন কেন কারণ আমাকে এখন বিদায় নিতে হবে তারপরও আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী সপ্তাহে আপনাদের ফেভারিট চ্যানেল এসটিভির পর্দায় আপনাদের ফেভারিট শো স্যান্ডালিনা শ্যাননে আজকের মতো আমি অ্যানি খান বিদায় নিচ্ছি দেখা হবে টেক কেয়ার বাই বাই